Assalamu alaikum everyone. How are you all? I hope all of our students are very well by the grace of Almighty Allah. Alhamdulillah, I'm also fine. I'm Tahmina Maya, teacher of English version, Light Fair School. Today, I'm going to take your Bengali class. I hope you are ready for your Bengali class. Okay. So get ready for your class. At first, take out your pencil, eraser, sharpener and a diary. Okay. Last class, you have finished. Last class, আমরা শেষ করেছিলাম কি? শব্দ গঠন, লেখো, তাই না? তার আগে আরেকটু বলে নিব। আমরা লুসিফার দূর করার দোয়াটা কি সবাই জানি? লুসিফার দূর করার দোয়াটা আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা ও মাই লর্ড ইনক্রিজ মি ইন মাই নলেজ ওকে এটা হচ্ছে তোমাদের টপিক আজকে বেঙ্গলি ক্লাসের টপিক হচ্ছে এটা ওকে আর কতদিন পড়েছিলাম কি গতদিন আমরা শব্দ গঠন লেখো শব্দ গঠন শিখেছিলাম আর প্রশ্নোত্তর পড়েছিলাম তাই না প্রশ্নোত্তর পড়েছিলাম আর শব্দ গঠন লিখেছিলাম পড়েছিলাম প্লাস লিখেছিলাম ওকে শব্দ গঠন লিখো ম থেকে বর্গীয় জ শব্দার্থ লিখো আজকে আমরা শব্দার্থ পড়ব তাই না দেন মৌখিক আজকে একটা মৌখিকও পড়ব আমরা প্রশ্নোত্তর প্রশ্নোত্তর 13 থেকে 18 এটা হচ্ছে আজকে টপিক আজকে আমরা এগুলো নিয়ে ক্লাসে আলোচনা করব ওকে চলো আমরা তাহলে বুকস ওপেন করি ওকে এভরিওয়ান ওপেন ইওর বুক নাও আই উইল ডিসকাস আওয়ার ফার্স্ট টপিক শব্দ গঠন লিখো শব্দ গঠন লেখো ওকে আমরা এখন বাংলা ওয়ার্কশিটটা ওপেন করব ওকে ওকে এভরিওয়ান ওপেন ইওর বেঙ্গলি ওয়ার্কশিট ওপেন ইওর বেঙ্গলি ওয়ার্কশিট ইজন্ট ইট ওকে পেজ নাম্বার 17 পেজ নাম্বার 17 17 নাম্বার পেজটা আমরা সবাই ওপেন করব পেজ নাম্বার 17 17 প্রথম আমরা শব্দার্থ শিখব আজকে কি শিখব আওয়ার ফার্স্ট টপিক ইজ শব্দার্থ লেখো ওকে লেখার আগে কি করতে হয় লেখার আগে পড়তে হয় তাই না লেখার আগে কি করতে হয় পড়তে হয় জল পানি জল পানি তারপর বুড়ো বৃদ্ধ মুরব্বি যারা আছে বয়স্ক যারা আছে তাদেরকে আমরা বুড়ো বলেই জানি কিন্তু এটার শুদ্ধ শুদ্ধ অর্থ হচ্ছে বৃদ্ধ তাই না দড়ি দড়ি মানে কি রশি তাই না দড়ি রশি ফসল শস্য ভুবন ভুবন মানে কি পৃথিবী আমরা পেলাম কি ভুবন মানে কি পৃথিবী আমরা কিন্তু পৃথিবী হিসেবে আমরা যেখানে বসবাস করি সেটাকে আমরা কি বলি পৃথিবী বলি তাই না কিন্তু এটার সঠিক শব্দ কোনটি ভুবন আমরা কিন্তু এটা শিখলাম ভুবন তাই না ভোর সকাল এখন কি এখন সকাল তাই না মর্নিং ভোর সকাল রবি সূর্য রবি রবি অর্থ কি সূর্য সূর্যের মাধ্যমে আমরা কি করি তাপ দেয় সূর্য তাপ দেয় আলো ছড়ায় তাই না ওকে আবার একটু পড়ব জল পানি পয়াকারে পা নয় রশিকারে নি পানি পয়াকারে পা দন্ত নয় রশিকারে নি পানি বুড়ো বৃদ্ধ বয়রি দয় ধয় এটা কিন্তু যুক্ত বর্ণ তাই না দয় ধ বৃদ্ধ দড়ি রশি র তালবসয় রশিকারে সি রশি ফসল ফসল অর্থ কি শস্য তাহলে বস দন্ত সয় এটা কি জানো এটা এটা কি ক্লাসের মধ্যে ধরা হবে এটা কি এটা কিন্তু আমি শিখিয়েছিলাম ওকে ভুবন পৃথিবী এ পয়রি থয় রশিকারে থি প্রীথি বয় দিগিকারে দি
পৃথিবী। পয়রি থয়র শিকারে থি বয় দিহিকার বি পৃথিবী। ভোর সকাল দন্ত স কয়কারে কাল ল সকাল রবি সূর্য। শয় দিঘুকার জয়ের উপরে রেফ আছে সূর্য, তাই না? ওকে, এখন আমরা আমাদের সেকেন্ড টপিকে যাব। আমরা তো 17 নম্বর পেজ পড়লাম, এটা পড়ব প্লাস লিখব। তারপর হচ্ছে বাক্য রচনা, পেজ নাম্বার 31, পেজ নাম্বার 31, 31। গত ক্লাসে আমরা বাক্য রচনা 1 থেকে 5 পর্যন্ত শিখেছিলাম, তাই না? 1 থেকে 5 পর্যন্ত, বই, কলম, পতাকা, আম, ইলিশ। চলো গত ক্লাসেরগুলো একটু রিভিশন দিয়ে তারপর আজকের যেগুলো পড়ব সেগুলো শেষ করব, ঠিক আছে? বই, বই, আমি বই পড়ি, আমি বই পড়ি। বই দিয়ে কী হয়? বই কিন্তু একটা ওয়ার্ড, তাই না? একটা শব্দ, এই শব্দটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে, তার মানে একটা বাক্য তৈরি করতে হবে। তোমরা কিন্তু ইংলিশে অলরেডি সেটা পড়ে ফেলেছ, তাই না? ইংলিশে কিন্তু তোমরা সেটা অলরেডি পড়ে ফেলেছ। আচ্ছা, বই, বই, আমি বই পড়ি। তারপর হচ্ছে কলম, 2 নম্বর কী হচ্ছে? কলম, আমি কলম দিয়ে লিখি, কিন্তু আমরা পেন্সিল দিয়ে এখন লিখি, আরেকটু বড় হলে আমরা কলম দিয়ে লিখবো, তাই না? কলম, আমি কলম দিয়ে লিখি। পতাকা, বাংলাদেশের পতাকার রং লাল ও সবুজ, বাংলাদেশের পতাকার রং কি? লাল ও সবুজ। আম, ফলের রাজা আম, ফলের রাজা কি? আম। আমরা এখন আম খাচ্ছি, তাই না? সবার ঘরেই আম আছে, আমরা সবাই আম খাই। এখন আম আম উঠেছে, বাজারে অনেক আম পাওয়া যায়, বেশি বেশি আম খাবো, হ্যাঁ, তাহলে হেলদি হয়ে যাবো ইনশাল্লাহ। ইলিশ, জাতীয় মাছ ইলিশ, আমাদের জাতীয় মাছের নাম কি? ইলিশ, তাই না? জাতীয় মাছ ইলিশ, শাপলা। এই যে ইলিশ পর্যন্ত কিন্তু আমরা শিখে ফেলেছিলাম। তারপর হচ্ছে শাপলা, জাতীয় ফুল শাপলা, জাতীয় ফুল কি? শাপলা। আমাদের জাতীয় ফুলের নাম কি? শাপলা। গাছ, গাছ আমাদের পরম বন্ধু, গাছ আমাদের পরম বন্ধু, কারণ গাছ থেকে আমরা ফুল, ফল, ছায়া আমরা সব পাই, তাই না? এর জন্য গাছ আমাদের পরম বন্ধু। দোয়েল, জাতীয় পাখি দোয়েল, দেখেছো? জাতীয় পাখি দিয়ে কিন্তু আমরা অনেক কিছু পেয়ে গেছি। জাতীয় পাখির নাম কি? দোয়েল। এখানে দোয়েল দিয়ে একটা শব্দ তুমি তৈরি করবে, এটার নাম কি? এটা কি? জাতীয় পাখি দোয়েল। ফুল, বেলি ফুল সাদা, বেলি ফুলের রং কি? সাদা, তাই না? বেলি ফুল সাদা। কলস, কলস ভরা পানি, কলস ভরা কি থাকে? পানি থাকে, তাই কি লিখেছে? কলস ভরা পানি। এই বাক্যগুলো ছাড়াও যদি তোমরা অন্য কোনো সঠিক বাক্য যদি লিখতে পারো তাহলে সেটা আমি সঠিক বলে ধরে নিব। ওকে, এখন আমরা মৌখিক পড়ব, আমরা এখন মৌখিক পড়ব। আমরা ইংলিশে যেটা পড়ি কনভারসেশন, তাই না? একদম শেষে চলে যাব, একদম শেষে চলে যাব। আচ্ছা, প্রশ্নোত্তর মৌখিক, আমরা মৌখিক প্রশ্নোত্তরগুলো পড়ব, ঠিক আছে? মৌখিক প্রশ্নোত্তরগুলো পড়ব। পৃষ্ঠা নম্বর 48, 48, তাই না? পৃষ্ঠা নম্বর 48 নম্বর পৃষ্ঠা আমরা ওপেন করব, মৌখিক প্রশ্নোত্তর, ঠিক আছে? বাংলাদেশের কবির নাম কি? 13 নম্বর প্রশ্নের উত্তর মৌখিক, বাংলাদেশের কবির নাম কি? কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের কবির নাম কি? কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? একটু আগেই কিন্তু পড়েছি সেটা, বলো তো দেখি বাংলাদেশের জাতীয় পাখির নাম কি বাবা? ভেরি গুড, দোয়েল। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? দোয়েল। বাংলাদেশের জাতীয় বনের নাম কি? সুন্দরবন। বাংলাদেশের জাতীয় বনের নাম সুন্দরবন। কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়? আমরা জানি কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়, ঘোড়া। ঘোড়া কিন্তু দাঁড়িয়ে ঘুমায়, জানি সেটা? না জানলে আজকে জেনে নেই, ঠিক আছে? ঘোড়া হচ্ছে দাঁড়িয়ে ঘুমায়। কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়? ঘোড়া।
সবচেয়ে উঁচু প্রাণী কোনটি? জিরাফ। সবচেয়ে উঁচু প্রাণী কোনটি? জিরাফ। জিরাফ হচ্ছে সবচাইতে উঁচু প্রাণী, তাই না? জিরাফ হচ্ছে সবচাইতে উঁচু প্রাণী। আবার আরেকবার পড়ি, বাংলাদেশের জাতীয় কবির নাম কি? কাজী নজরুল ইসলাম। জাতীয় কবির নাম কি? কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? দোয়েল। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? দোয়েল। বাংলাদেশের জাতীয় বনের নাম কি? জাতীয় বন। এটা মাথায় রাখবে, কোনটা বলছি মিস, কোনটা বলছি? জাতীয় পাখি বলছি, জাতীয় ফুল বলছি, নাকি জাতীয় বন বলছি? হ্যাঁ, সেটা মাথায় রেখে তারপরে উত্তর দিতে হবে মিসের সাথে সাথে। বাংলাদেশের জাতীয় বনের নাম কি? সুন্দরবন। সবচেয়ে বড় প্রাণী কোনটি? নীলতিমি। সবচেয়ে বড় প্রাণী কোনটি? নীলতিমি। কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়? ঘোড়া। কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়? ঘোড়া। সবচেয়ে উঁচু প্রাণী কোনটি? জিরাফ। সবচেয়ে উঁচু প্রাণী কোনটি? জিরাফ। ওকে এভরিওয়ান, নো মোর টুডে। আই হোপ এভরিওয়ান উইল ওবে ইউর প্যারেন্টস, দ্যাটস অল। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।